নমস্কার বন্ধুরা টার্গেট জব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দুর্গাপুর পৌরসভায় কিছু একশো পঁয়ত্রিশটি গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তো কবে থেকে ফর্ম ফিল আপ এবং লাস্ট ডেট কবে এবং শিক্ষক যোগ্যতা কী লাগবে সে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো আজকে নোটিফিকেশনটা বেরিয়েছে তো আমরা দেখতেই পাচ্ছেন তারিখ উনত্রিশ বারো দু হাজার কুড়ি ঠিক আছে তো ফার্স্ট দেখুন এক নম্বর যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে সুইপার মেড মেট টোটাল ভ্যাকেন্সি আছে সাতটা ঠিক আছে এখানে জেনারেল চারটে এসসি দুটো এবং এসটি একটা তো এখানে মিনিমাম কোয়ালিফিকেশান লাগছে এইট পাস ঠিক আছে দ্বিতীয় আছে দেখুন মেট টোটাল ভ্যাকেন্সি আছে চৌদ্দটা তার মধ্যে জেনারেল দশটা এসসি তিনটে এবং এসটি একটা তারপরে আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ান হেল্পার ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি আছে একটা শুধুমাত্র জেনারেলই একটা আছে তারপরে চার নম্বর আছে পিওন অর্ডারলি অ্যান্ড ম্যাসেঞ্জার এখানে টোটাল ভ্যাকেন্সি আছে পাঁচটা জেনারেল তিনটে এসসি একটা এসটি একটা তারপর আছে দেখুন হেল্পার ফর্ম গ্র্যাং গ্যাংম্যান টোটাল ভ্যাকেন্সি আছে দশটা জিনারেল সাতটা এসসি দুটো এবং এসটি একটা তারপর আছে ছ নম্বরে দেখুন হেল্পার ক্লিনার অ্যান্ড অ্যাটেন্ডেন্ট এখানে টোটাল ভ্যাকেন্সি আছে আটটা জিনারেল পাঁচটা এসসি দুটো এবং এসটি একটা তারপরে সাত নম্বর আছে সুইপার সুইপার টোটাল ভ্যাকেন্সি আছে তিরিশটা এখানে জেনারেল একুশটা এসসি সাতটা এবং এসটি দুটো তারপর আছে দেখুন হেল্পার টিউবওয়েল এখানে টোটাল ভ্যাকেন্সি আছে একটা জেনারেল দিয়ে একটা আছে তারপর আছে পাম্পিং হেল্পার এখানে টোটাল ভ্যাকেন্সি আছে একটা জেনারেল দিয়ে আছে একটা তারপর আছে দেখুন পাইপ লাইন হেল্পার এখানে টোটাল ভ্যাকেন্সি আছে একটা সেটাই জেনারেল আছে একটা তারপর লাস্ট আছে মজদুর এখানে সর্বোচ্চ ভ্যাকেন্সি আছে সাতান্নটা জেনারেল চল্লিশটা এসসি তেরোটা এবং এসটি চারটি এখানে সব কিন্তু আপনাদের যোগ্যতা হচ্ছে ক্লাস এইট পাস শুধুমাত্র এখানে সাত নম্বর যে পোস্টটা আছে সেটা হচ্ছে সুইপার এখানে কিন্তু কোনো যোগ্যতা লাগবে না ঠিক আছে এখানে আপনাকে রেট অ্যান্ড রাইট মানে বাংলা লিখতে পড়তে জানতে হবে ঠিক আছে তো এবার আপনাদের বলে দিন আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর এক এক দু হাজার কুড়ি অনুযায়ী এরপর তপশিল জাতি উপজাতি এবং প্রতিবন্ধীরা ও তাদের বস অনুযায়ী ছাড় পাবেন তো এখানে দেখুন শর্তাবলী কী আছে ইচ্ছুক ব্যক্তিগণ ওয়েবসাইটে দেয়া নির্দিষ্ট ফর্ম প্রিন্ট আউট করে কালো বল পেনে পরিষ্কারভাবে পূরণ করে আবেদন করতে পারবেন ঠিক আছে নিম্ন বর্ণিত প্রয়োজনীয় প্রয়োজনীয় নথিগুলি ফটোকপি কপি সই সহ জমা দিতে হবে মানে জেরোস আর কি সম্প্রতি রঙিন ফটো পাসপোর্ট ফর্মের নির্দিষ্ট স্থানে অ্যাডমিট কার্ড সহ লাগাতে হবে মানে এখানে দুটো ফর্ম আছে একটা অ্যাডমিট কার্ডও দিয়ে দিয়েছে মনে হয় সেখানেও লাগাতে হবে ঠিক আছে প্রয়োজনীয় জমা দেওয়া নথিগুলি অরিজিনাল অবশ্যই দেখাতে হবে ঠিক আছে প্রয়োজনে জমা দেওয়া নথিগুলি অরিজিনাল অবশ্যই দেখাতে হবে মানে যখন যদি ইন্টারভিউ হয় তখন দেখাতে হবে ঠিক আছে অরিজিনালগুলো অসম্পূর্ণভাবে আবেদনপত্রগুলি নথিসহ বাতিল বলে গণ্য গণ্য করা হবে মানে কেউ যদি হাফ ভুলভাল ফর্ম ফিল করে তো তার সেটা আর কি রিজেক্ট করে দেওয়া হবে তো প্রয়োজনীয় নথিগুলি আবেদনগুলি আবেদনপত্রগুলি দুর্গাপুর মে নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করতে হবে ঠিক আছে অন্য কোনো পদ্ধতিতে আবেদনপত্র জমা দেওয়া যাবে না মানে আপনাকে এই যে ফর্ম ফিল করলেন তো ফর্ম ফিল করার পর আপনাকে একটা খামের মধ্যে পুরে সেটা যে দুর্গাপুর পৌরসভা নিগমে ওখানে একটা ড্রপ বক্স থাকবে সেখানে জমা দিয়ে আসতে হবে এবং খামের ওপরে পদের নাম অবশ্যই লিখতে হবে ঠিক আছে এক ব্যক্তি একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না মানে এখানে যে যত কোনো ভ্যাকেন্সি বেরিয়েছে যে কোনো একটাতে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে তো আবেদন আবেদনগুলি পরীক্ষার পর উপযুক্ত প্রার্থীদের নাম দুর্গাপুর নিগম ওয়েবসাইটে প্রকাশ করা হবে ঠিক আছে যে এই যে ডাব্লু 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 দুর্গাপুর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ডট ওয়ার জি এখানে আপনারা যারা যাদের নাম যাদের নথিপত্র ঠিকঠাক থাকবে তাদের নামগুলো দেওয়া থাকবে ঠিক আছে তো ছবি সহ পূরণ করা প্রবেশপত্রগুলি অ্যাডমিট কার্ড উপযুক্ত পদপ্রার্থীদের দেওয়া নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠানো মানে ডাকযোগে পাঠানো হবে ঠিক আছে মানে আপনাদের অ্যাডমিট কার্ডে যখন দেখবেন আপনাদের নাম উঠে গেছে তখন আপনাদের বাড়িতে পোস্টের মাধ্যমে আসবে ঠিক আছে সেখানে ইন্টারভিউ স্থান তারিখ এবং প্রবেশ মানে কটার সময় আপনাদের এন্ট্রি করতে হবে সমস্ত কিছু লেখা থাকবে আর যাদের যারা ধরুন চিঠি পাবেন না তাদের দুর্গাপুর নিগম সিটি সেন্টার মানে এই যে পৌরসভা আছে মেন অফিসে গিয়ে সেখান থেকে কিন্তু সংগ্রহ করতে হবে আর এবার দেখুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে পনেরো এক দু হাজার একুশ ঠিক আছে বিকাল পাঁচটা এরপর আর কোনো মানে এই এর মধ্যে আপনাকে আবেদনপত্র জমা করতে হবে এবার দেখুন আবেদনপত্রের সঙ্গে কি কি লাগবে তো ফার্স্ট হচ্ছে আপনার বয়সের প্রমাণপত্র যদি বার্থ সার্টিফিকেট থাকে ভালো হলে মাধ্যমিকের অ্যাডমিট তারপর জাতিগত শংসাপত্র মানে এটা এটা শুধুমাত্র তপসিল জাতীয় উপজাতি ও বিসিদের ক্ষেত্রে তারপর তারপরে দেখুন অভিজ্ঞতা শংসাপত্র মানে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে চার নম্বর হচ্ছে প্রতিবন্ধী শংসাপত্র যাদের প্রতিবন্ধী আছে তাদের ক্ষেত্রে তারপর লাস্ট আছে এখন শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে এখানে এইট পাস তো এইট পাস যাতে এইট পাস সার্টিফিকেট বা যদি মাসিক থাকে খুব ভালো কথা আর তাছাড়া যারা মাধ্যমিক আছেন এইচএস আছেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন কিন্তু যদি এইট পাসের সার্টিফিকেট বা মাসির থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো হয় ঠিক আছে এছাড়াও যদি না থাকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন কোনো অসুবিধা নেই তো নিচেই যে এখন ফর্মটা দেখতেই পাচ্ছেন তো আমি ভিডিও ডিসক্রিপশানে এর লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে আপনারা সেখান থেকে এটার টোটালটা ডাউনলোড করে নিতে পারবেন এবং বুঝে বুঝে ফিল আপ করবেন ঠিক আছে যেন একটু ভুল না হয় ঠিক আছে এখানে দুটো ফর্ম আছে দেখুন লাস্টে অ্যাডমিট কার্ডও দিয়েছে তো অ্যাডমিট কার্ডে যেগুলো চাই সেগুলো মানে যেগুলো বলেছে সেগুলো ফিল আপ করবেন বাকি যেগুলো অফিসের জন্য যে ধরুন এখান আছে অফিসের জন্য এইগুলো কিন্তু ফিল আপ করবেন না ঠিক আছে আপনার যেটুকু প্রয়োজন সেগুলো ফিল আপ করবেন তো এই ছোট ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও